আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে ভালো আছেন। প্রিয় আইটিপি পরীক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনারা যে আইটিপি পরীক্ষা অনেকেই দিতে চাচ্ছেন, তো কারা কারা এই পদটির জন্য, এই আইটিপি পেশাজীবীর জন্য আবেদন করতে পারবেন বা নিবন্ধন করতে পারবেন, কারা কারা এই পরীক্ষাটা দিতে পারবেন, সেই সম্পর্কে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। তো এখন এখানে দেখতে পাচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ড, সেগুনবাগিচা, ঢাকা। এটা হইলো এনবিআর ওয়েবসাইট, www.nbr.gov.bd। এখানে লেখা আছে আয়কর পেশাজীবী আইটিপি নিবন্ধন, এটা হলো 2017 এর বিজ্ঞপ্তি। তো এটা 2022 প্রায় সেম বিজ্ঞপ্তি বা এরকমই বিজ্ঞপ্তি আসতে পারে। তো এখানে যেটা দেওয়া আছে যে কারা কারা এই পরীক্ষাটা দিতে পারবে এবং পরীক্ষার সিলেবাস সম্পর্কে আলোচনা করা আছে, তো এটা আশা করি 2022 সালের পরীক্ষার্থী বন্ধুদের জন্য প্রয়োজন হবে এবং ওইটার সাথে কিছুটা মিল থাকবে, মোটামুটি মিল থাকবে। তো এখানে লেখা আছে আয়কর অধ্যাদেশ 1984 এর 174 ধারা এবং আয়কর বিধিমালা 184 এর বিধি 37 অনুযায়ী আয়কর পেশাজীবী হিসেবে রেজিস্ট্রেশনের নিমিত্তে যোগ্য প্রার্থীদের নিকট হাতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো নিবন্ধন কার্যক্রমে অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও আবেদন করার পদ্ধতি। তো এখানে প্রথমেই শিক্ষাগত যোগ্যতাটা আমরা দেখে নেব। এটা যেহেতু 2017 সালের বিজ্ঞপ্তি, এটা 22 সালেও এটা কাজে লাগবে। শিক্ষাগত যোগ্যতা, যে আপনি যে আইটিপি পরীক্ষা দিবেন তার জন্য কি শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনার এই আইটি পরীক্ষার জন্য আবেদন করতে, সেটা এখানে দেওয়া আছে। তো এখানে লেখা আছে দেশে বিদেশে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে ডিগ্রি অথবা কর বিষয়ে ডিগ্রি অথবা হিসাব বিজ্ঞান বিষয় সহ বাণিজ্যে ডিগ্রি অথবা উচ্চতর অডিটিং ব্যাংকিং বিষয়ে ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন ট্যাক্সেশন সহ যে কোনো বিষয়ে ডিগ্রি অথবা উচ্চতর অডিটিং সহ ব্যাংকিং ডিপ্লোমা এবং তৎসহ যে কোনো বিষয়ে ডিগ্রি। তো এখানে আছে 1, 2, 3, 4, 5, 6, 6টার মধ্যে যে কোনো একটা আপনার থাকতে হবে, যে কোনো একটা ডিগ্রি থাকতে হবে, তাইলে আপনি আইটিপি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন এবং পরীক্ষা দিতে পারবেন। তো এটা আপনারা বুঝলেন যে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে, তো আপনারা ভালো করে দেখে নেবেন। তারপরে আছে আবেদন করার পদ্ধতি। তো এটা 2017 সালেরটা আমি বলতেছি, যেহেতু 2022 সালেও মোটামুটি মিল থাকবে, তো আপনাদের ধারণা পাওয়ার জন্য আমি এটা বলতেছি, যেহেতু 22 সালের বিজ্ঞপ্তি এখনও দেয়নি। আবেদন করার পদ্ধতি, আবেদনপত্রের ফরম বা সক জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট www.nbr.gov.bd থেকে ডাউনলোড করতে হবে। মানে এই যে এই ওয়েবসাইটটা আমি প্রথম বলছি, ওই ওয়েবসাইট থেকে যখন ওই নিবন্ধনের ঘোষণা দিবে তখন সেটা ওই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক যোগ্য প্রার্থীদের নিম্নবর্ণিত কাগজপত্র তথ্যসহ আগামী, এটা আগের ডেট, তারিখের মধ্যে, এটা নতুন ডেট হবে আর কি যখন সার্কুলার দেয়, তারিখের মধ্যে সংযুক্ত ঠিকানায় অফিস চলাকালীন সময়ে হাতে হাতে অথবা রেজিস্টার ডাকে, ডাকের ক্ষেত্রে আবেদনের পত্র অফিস চলাকালীন, মানে যেই লাস্ট ডেটটা থাকবে ওই লাস্ট ডেটের অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে। তো নির্ধারিত ছকে দরখাস্ত করতে হবে। তো আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা, এটা ঠিকানাটা দ্বিতীয় সচিব কর পুনর জরিপ কর ফাঁকি ও আইটিপি রেজিস্ট্রেশন
কক্ষ নং 208, জাতীয় রাজস্ব বোর্ড, সেগুন বাগিচা, ঢাকা। এই ঠিকানায় আপনাদের ওই আবেদনপত্রটা পাঠাতে হবে, দরখাস্তটা পাঠাতে হবে। তো এখানে আরেকটা লেখা আছে, খামের উপর আয়কর পেশাজীবী নিবন্ধন পরীক্ষা 2017 এর দরখাস্ত কথাটি স্পষ্ট করে লিখতে হবে। তো এখানে হবে 2022 যখন সার্কুল দিবে আর কি, খামের উপর আয়কর পেশাজীবী নিবন্ধন পরীক্ষা 2022-এর দরখাস্ত কথাটি লিখতে হবে আর কি। তো এখন আসেন সিলেবাস, এটা হলো 2017 সালের সিলেবাস, তো 22-এরও সেম সিলেবাসই। এই পর্যন্ত আমি যতটা জানতে পারলাম, পরবর্তীতে আর এগুলাই হয় সিলেবাস, সাধারণত সিলেবাসে এগুলাই থাকে, এর সে বাহিরে কিছু আসে না, কারণ আমিও এগুলাই পড়তেছি। তো লিখিত পরীক্ষার সিলেবাস নিম্নরূপ, আয়কর অধ্যাদেশ 1984, আয়কর বিধিমালা 1984, তারপরে আছে অর্থ আইন বা অধ্যাদেশ, তারপরে আছে দানকর আইন 1990, তারপর আছে আয়কর আইন অধ্যাদেশ ও বিধির বাস্তব প্রয়োগ, চতে আছে হিসাব বিজ্ঞান, তারপর আছে বাংলা ও ইংরেজি। তো এই বিষয়গুলোতে এই সাধারণত প্রশ্ন এসে থাকে, কারণ বিগত বছরের পরীক্ষার প্রশ্নগুলো আমি দেখেছি এবং পর্যালোচনা করেছি, দেখছি যে এই বিষয়গুলো থেকেই পরীক্ষায় প্রশ্ন আসে থাকে। তো আপনারাও এখন থেকে এগুলাই স্টাডি করা শুরু করে দেন, আর নতুন কোনো আপডেট আসলে তো আপনারা জানতে পারবেন। তো এখানে আরেকটা নিয়ম আছে যে 3 ঘন্টা লিখিত পরীক্ষার পূর্ণ মান 100 এবং পাশ নম্বর হলো 40। এই পরীক্ষাটা 3 ঘন্টা যাবৎ হবে, এর পূর্ণ মান 100 এবং পাশ নম্বর হবে 40। মৌখিক পরীক্ষার পূর্ণ মান 50 এবং পাশ নম্বর হবে 20। লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ এটা তো হয়নি, নির্ধারিত তারিখ জানা হবে। আর 4 নম্বরে আছে, দরখাস্তের সাথে নিম্নলিখিত কাগজপত্রাদি দলিলাদি সংযোজন করতে হবে। কতে আছে, এসএসসি ও এসএসসি বা সমমানের পরীক্ষা পাশের সার্টিফিকেট ও মার্কশিটের সত্যায়িত কপি সহ প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিটের সত্যায়িত কপি। তারপরে বর্তমান পেশা সম্পর্কে প্রার্থীর সহ ঘোষণাপত্র, যদি আপনি কোনো পেশায় নিয়োজিত থাকেন বর্তমানে, সেটার ঘোষণাপত্র দিতে হবে। তারপর কোড নং, তো এটা এখন নতুন করে দিবে, ওই কোড নংয়ে উল্লেখপূর্বক বাংলাদেশ ব্যাংক বা যে কোনো ট্রেজারি ব্যাংক পরীক্ষার ফি বাবদ 300 টাকা প্রদানের প্রমাণস্বরূপ ট্রেজারি চালানের মূল কপি দরখাস্তের সাথে সংযুক্ত করতে হবে। গ্রহতে আছে, প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত প্রার্থীর 2 কপি সাম্প্রতিক সময়ের তোলা পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে। উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব ও সনদপত্র ও প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত জাতীয় পরিচয়পত্র, ভোটার আইডি কার্ড যদি থাকে আর কপি দিতে হবে। তো এ হলো দরখাস্তের সাথে যে যে কাগজপত্রগুলো দিতে হবে এগুলা সংযুক্ত করতে হবে আপনাদের। এখানে আরেকটা জিনিস আছে, সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কর্মরত যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। যারা সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত আছেন তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে, এবং সনদ প্রাপ্তির জন্য বিবেচিত হলে সনদ গ্রহণের পূর্বে উল্লেখিত চাকরি হতে ইস্তফা দিয়ে ছাড়পত্র জাতীয় রাজস্ব বোর্ড দাখিল করতে হবে। আর 6 নম্বর আছে, লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফল যথাসময়ে জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়া উক্ত ফলাফল জাতীয় রাজস্ব বোর্ডের নীতিমালা সেগুনবাগিচাস্থ দ্বিতীয় 12 তলা সরকারি কার্যভবনে এবং বিসিএস কর একাডেমির নোটিশ বোর্ডে টাঙ্গিয়ে দেওয়া হবে। শুধুমাত্র লিখিত পরীক্ষায় কৃতকার্য প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে। লিখিত পরীক্ষার জন্য ইস্যুকৃত প্রবেশপত্র মৌখিক পরীক্ষার জন্য প্রযোজ্য হবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, আজকের ভিডিওটা এ পর্যন্তই। তো আশা করি সবাই বুঝতে পারছেন, না বুঝলে আমাকে কমেন্টে জানাবেন, আর নতুন কোনো আপডেট আসলে আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হবো। আল্লাহ হাফেজ।